দেখুন জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে আমেরিকার ভ্যাটোর কারণে যেভাবে খাড়াবাস দিল ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জেরুজালেম বিষয়ক প্রস্তাবে ভ্যাট দেওয়ায় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তেহরান ওয়াশিংটনের এ পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত ঘোষণা প্রত্যাখ্যান করে সোমবার রাতে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল যদিও এটি ওই ঘোষণার কথা সরাসরি উল্লেখ করা হয়নি কিন্তু তারপরও নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দোটি প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা তাতে ভ্যাট দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি আমেরিকার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সরকার এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছে দেশটি ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে চায় তিনি ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করে ওই ঘোষণা বাস্তবায়নে বাধা দেওয়ার জন্য বিশ্বের সব দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান এর আগে নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পরপরই জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খুসরু আমেরিকার পক্ষে এই প্রস্তাবে ভ্যাটো দেওয়ার তীব্র নিন্দা জানান সারা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ছয় ডিসেম্বর জেরুজালেমকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন একই সঙ্গে থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেন তিনি ইহুদিবাদী ইসরায়েল উনিশশো সাল থেকে জেরুজালেম দখল করে আছে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ এই শহরে অবস্থিত এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ